ঈদসহ অন্যান্য ছুটির সময় ভিড়ের চাপে অনেকটা কষ্ট করে লঞ্চে উঠতে হয় যাত্রীদের। নৌকায় করে উঠতে গিয়ে প্রাণ হারানোর ঘটনাও ঘটে প্রায় প্রতি বছর। বছরের অন্য সময়ে ভিড় কম হলেও দুর্ভোগের শেষ হয় না। যাত্রীদের অভিযোগ, সংযোগ সেতু লঞ্চগুলো ভিড়িয়ে রাখার মাঝের জায়গাটি অত্যন্ত সরু হওয়ায় এমন অবস্থা হয়। টিকিট ছিল আগে 5 টাকা, এখন কিন্তু 10 টাকা নিচ্ছে। তারা কিন্তু মানসম্পন্ন পল্টন এখনো দেয়নি। সময়তে গাড়ি নদীতে পুরা জায়গা, আয়তন এর চেয়ে আরো দ্বিগুণ হওয়া উচিত। দুপুরে যাত্রী কম থাকার সময় বিভিন্ন টার্মিনাল ঘুরে দেখা যায় কোথাও মাত্র 2 ফুট, কোথাও আরো কম জায়গা থাকে যাত্রী চলাচলের জন্য। কম পরিমাণ জায়গার বেশিরভাগই বিআইডব্লিউটি এর ট্রাফিক বিভাগের দখলে। জায়গা সংকটের কারণে অন্য সময়ের দুর্ভোগের সাথে যোগ হয়েছে করোনাকালে সামাজিক দূরত্ব মানতে না পারার ঝুঁকিও। অতিরিক্ত যাত্রী যখন হয় তখন নিজেদের ভয় লাগে। মোট 24টি পন্টুনে কমপক্ষে 150টি লঞ্চ রাখতে হয়। আপাতত কম হলেও প্রতিদিন 1 লাখের উপর যাত্রী যাতায়াত করেন এই পথে। সাইডে আরেকটা জাহাজ উঠে গেলে জাহাজ কাইতোয়া থাকে। এইসব জায়গা মধ্যে তো এই ধরনের পল্টন থাকে না, আরো হেভি পল্টন দরকার। প্লেটটা 6 মিলি, এখানে 12 মিলি প্লেটের পল্টন দরকার, কেন বিশাল বিশাল জাহাজ এসে ধাক্কা লাগলেই ভেঙে যায়। বিআইডব্লিউটিএ জানায়, গত কয়েক বছরে টার্মিনালে অবকাঠামোগত বেশ কিছু পরিবর্তন এসেছে, পর্যায়ক্রমে আরও উন্নয়ন হবে। এখন কিন্তু হকার মুক্ত করা হয়েছে, পন্টুনের পরিমাপ বৃদ্ধি করা, পন্টুনের ডিজাইন চেঞ্জ করে আমরা নতুন একটি প্রজেক্টের আওতায় ইতিমধ্যেই আপনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বর্ষায় বাড়লেও বছরের অন্যান্য সময়ে বুড়িগঙ্গার আয়তন থাকে অনেক কম, তাই পন্টুন পাশে আয়তনে বাড়ানো অনেকটা কঠিন। নদীর ওই পাড়েই রয়েছে বেশ কয়েকটি নৌকাঘাট এবং ডকইয়ার্ড। বিআইডব্লিউটিএ বলছে, কয়েকবার চেষ্টা করেও এগুলোকে সরানো বা স্থানান্তর করা সম্ভব হয়নি। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা।